গুড মর্নিং, এখন 6:30 বাজে, বেরোলাম একটু। ওয়েদার রিপোর্টে দেখলাম ক্লাউডি ওয়েদার, এই জন্য সকাল সকাল উঠিনি, তাহলে কাল পরশু উঠবো। যারা আগের পর্বগুলো মিস করে গেছেন তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আজকের ডেট হলো 1 February 2024। চেন্নাই দেখলাম, এখানেও দেখছি কফির খুব প্রচলন, কফি প্রচুর থাকে, ফিল্টার কফি। সকাল সকাল আমি কফি খাই, খাবো এখন। কলকাতার অটোর মতো সেই নিচ থেকে হাতল দিয়ে স্টার্ট করতে হয়, আওয়াজটা সেই রকমই, কিন্তু মিটার লাগানো থাকলেও চেন্নাই বা যদি কোথাও মিটারে চলে না, এটা তো টাকাতেই চলে। দারুণ কফিটা খেতে ২৫ টাকা নিল। সকাল সকাল আমরা স্নান করে রেডি, টিমও স্নান করে রেডি, আমরা এখন ব্রেকফাস্ট করতে এলাম। ব্রেকফাস্ট ইনক্লুডেড, কমপ্লিমেন্টারি। এটা রুফটপ ওদের ব্রেকফাস্ট জায়গা, ব্রেকফাস্টের জায়গা, খুব সুন্দর জায়গাটা। এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। বাইরে প্রচণ্ড রোদ্দুর, এখানে রোদটা প্রচণ্ড কড়া, নাহলে ওয়েদারটা প্লেজেন্ট আছে। ওরা তো ফ্রুট স্যালাড দিল আর জুস, দেখি আর কি আছে। খুব পছন্দ হয়েছে সিটটা, বসে আছে, দেখো বসে থাকে না তো কখনো। লাইট হাউস দেখা যাচ্ছে একটা, আজ আমরা এই গাড়িটা বুক করেছি। ইওর নেম? অনবু স্যার। অনবু, ইউ কভার এভরি প্লেস স্যার, এভরি মাই লাস্ট পয়েন্ট অলসো প্যারাডাইজ বিচ। ওকে, এভরি প্লেস কভার ইন আফটারনুন টাইম, ইভিনিং টাইম অনলি গো টু প্যারাডাইজ বিচ। ওকে, এন্ড ওয়্যার উইল বি দ্য লাঞ্চ? লাঞ্চ ইউ ভেজিটেরিয়ান, নন ভেজ? নন ভেজ, আই এম গো টু গুড হোটেল। ওকে, পন্ডিচেরি নাম্বার 1, জাস্ট সিলেক্ট এ প্লেস, এম্পটি, I mean not much crowd place. Today average crowd only sir, no heavy crowd. I'm going to Goodwater. এটা হচ্ছে অরবিন্দ আশ্রম, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই, ফোনও সাইলেন্ট রাখতে হবে। সো আমি এখানে করলাম, আর 1.5 বছরের বাচ্চা অ্যালাউড না, মিনিমাম 4 ইয়ার্স লাগবে। জুতো খুলে যাব, যেহেতু টিম টিম অ্যালাউ না, 1.5 বছরে মিনিমাম 4 ইয়ার্স লাগবে। তো তমশ্রী বারে ওয়েট করবে, আমি ঘুরে এলে তমশ্রী যাবে। আমি ফোনটা সাইলেন্ট করে দিচ্ছি। এই প্রথম কোনো একটা জায়গায় টিম টিমের এন্ট্রি নেই, সেই জন্য ওয়েট করছে বাইরে আমাদের সঙ্গে। আমরা এক এক করে গেলাম, ভেতরে সমাধি আছে অরবিন্দর, আর লাইব্রেরি টাইপের আছে, বুক বুক কেনা যেতে পারে। অরবিন্দ আশ্রম ছিল, এখানে সমাধি আছে, তারপরে আমরা যাব। এখানে গণেশ মন্দির আছে, এখানকার বিখ্যাত, ওখানে যাব। না,
এই যে কালকে সন্ধ্যাবেলা এখান দিয়ে গেছিলাম ওই মন্দিরটাই নিয়ে এসেছি। আরুল মিগু বিনায় দাদা দেবাস্থান এটা গণেশ মন্দির বলছিলাম না কালকে যে মন্দিরগুলো এখানে খুব কালারফুল এই মন্দিরটা। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তো ভালোই লাগলো ভেতরটা মোটামুটি। এখানে সব জায়গায় গুগল পেটা চলে মানে কিউআর কোড পেমেন্টটা চলে জুতো রাখা থেকে শুরু করে সব কিছু এটাও একটা সুবিধা। মিউজিয়াম নিয়ার বাই বারাদ্বীপা গভর্নর হাউস এভরিথিং ইউ কভার ইন ওয়াক ভেরি ফার ওকে ওকে আই এম টেল ইউ থ্রি প্লেসেস ফার্স্ট টাইম আই এম টেল ইউ নেক্সট ইউ উইল বি গো দেন নাও ওয়্যার আর উই আর গোইং মিউজিয়াম ফার্স্ট মিউজিয়াম মিউজিয়াম রাইট সাইড বিল্ডিং গভর্নর হাউস রাজভবন আচ্ছা রাজভবন নেক্সট টু ইউ গো টু বারাদ্বীপা বারাদ্বীপা চাইল্ড স্পোর্টস আইটেম উইল বি দেয়ার ওকে স্মল স্মল আইটেম ট্রাই ইট গেম শো ওকে। আমরা এখন এই মিউজিয়ামটার সামনে আছি পন্ডিচেরি মিউজিয়াম। উনি যেটা বলে গেলেন সেটা হচ্ছে এখানে গভর্নর হাউস আছে এর সামনেটা ঘুরে এখানে বালাজি পার্ক আছে ওটা দেখে রক বিচ রক বিচ তো আমরা ওখানেই রয়েছি ওখানেই ঘুরেছি রক বিচ আর যাবো না বালাজি পার্ক শেষ করে ওনাকে ফোন করব তারপর আমরা ফার্দার নেক্সট লোকেশনের দিকে যাব। অ্যাকচুয়ালি আমরা গাড়িটা বুক করেছি গুগল ম্যাপ দেখে একটা সংস্থা থেকে উদয়া কার রেন্টাল সার্ভিস থেকে তো আমাদের আজকের দিনের জন্য গাড়ি ভাড়া নিচ্ছে 2600 টাকা। এখানে গাড়ির রেটটা খুব হাই স্কুটিতে ঘুরলে অনেক সস্তাতেই হয়। আমরা এই মিউজিয়াম থেকে এখন বেরিয়ে গেলাম আমাদের কাছে খুচরো ছিল না বলে ঢুকতে পারিনি ওরা চেঞ্জ করে দিতে পারছে না পরে ঢুকবো আমরা আমরা অরবিন্দ ওই মানে ওই মিউজিয়াম থেকে বাদিকে এলাম আমরা ক্রাফট ভিলেজ তো যাবো দেখবো যদি কিছু চা খা কফি মফি খাই কিংবা খাই এটা খুচরো হয়ে যাবে আমরা মিউজিয়ামটা শুরু করেছিলাম আমরা মিউজিয়ামটা শেষ করবো সব পাশাপাশি গেছে মানে একটা চিলড্রেন পার্ক আছে চিলড্রেন পার্কের মতো বাচ্চাদের সব খেলার অ্যাক্টিভিটি হয় সেখানে ঢুকছি সেরকম কিছু নেই একটু অনেক গাছ আছে সব বসে আছে ঠান্ডাতে আর ওই বাচ্চাদের সমস্ত আছে টিম তো ওগুলো চড়বে না এটা হচ্ছে গভর্নর হাউস পন্ডিচেরি ছিল পার্কের পাশে আমরা ঢুকেছিলাম কিন্তু সব বন্ধ এখনো কিছুই খোলেনি দু একটা দোকান খুলেছে চলে এলাম আবার আমরা এলাম এখানে ইউটিউবের খিদে পেয়েছে একটু খাওয়া দাওয়া করবে এখানে 10 টাকা করে টিকিট ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না আমি ঘুরে এলাম জাস্ট যেমন হয় অন্যান্য মিউজিয়ামে আর বাইরে কিছু মূর্তি আছে সেগুলো তুলছে সেইগুলো তুলে এখানে এখন আমরা যাচ্ছি অরোভিলের দিকে রাস্তায় সিনিটি বিচটা দেখবো
হোটেল অলসো গুড হোটেল আইন গো দেয়ার ল্যাঙ্গুয়েজ ওকে এসি ফুল এসি রেস্টুরেন্ট ওকে সি ফুড চেটিনাড় ঐটেম আর কামরাজের মেমোরিয়াল মণ্ডপম স্যার মণি মণ্ডপম তামিলনাড়ু এক্সিএম কামরাজের মেমোরিয়াল মণ্ডপম ইউ সি দ্যাট কামরাজের স্ট্যাচু লেফট সাইড গোল্ড কালার স্যার ভেরি ফেমাস সিএম ইন তামিলনাড়ু ডিস্ট্রিক্ট স্যার প্রচন্ড রোদ বেশি ঘুরবো না হয়তো খুব একটা বেশি টাইম থাকবো না টিমের জন্য এখান থেকে একটা দেখি টুপি কিনবো দেখতে পাচ্ছি বাচ্চাদের আছে টুপি খুব রোদ দোকানটাতে ছিল বেশ বাচ্চাদের যদিও মেয়েদের ছিল তাও সেটাই পড়াতাম কিন্তু ও পড়ছেই না ও মাথাতে ঢোকাতে দিচ্ছে না কাঁদছে ঘুম পেয়ে গেছে দেখাও চাই আবার ঘুমো ঘন্টাই আওয়াজ এখানটা একদম ঠান্ডা গরম লাগছে এখন এই রাস্তাটা দিয়ে ঢুকতে হচ্ছে এখানে একটা মাতৃ মন্দির যেটা আছে ওটার ভেতরে ঢুকতে দেবেন বাইরে থেকে দেখতে পাবো হ্যাঁ অনেক দূর থেকে দেখতে পাবো কত গাছ এখানে ঠান্ডা জায়গাটা টিমটিমের চোখ ছোট ছোট হয়ে এসছে ঘুমিয়ে পড় ঠান্ডাতে
মাতৃ মন্দির। এটা মাতৃ মন্দির, এই বিশ্ব বড় মন্দির 1968 এটাই হয়েছে। প্রথমে এরকম ছিল, তারপর আস্তে আস্তে মন্দিরটা হয়েছে। পার্লামেন্টে এটা রিকগনিশন পেয়েছে 1988। তারপরে গিয়ে এটা তৈরি হলো। মানে আমরা এই বাইরেটা ঘুরে দেখতে পারবো, ভেতরে ঢুকতে পারবো না। এর ভেতর দিয়ে মাতৃ মন্দিরের ভেতরটা এরকম। স্পষ্ট দেখো বাইরেটা, বাইরেটা এরকম। মাঝখানে এটা আছে এখন। আচ্ছা, বাচ্চা থাকার জন্য এখানে ফ্রিতে ভেহিকেল পেলাম। ও, আমরা এটাতে করে ঘুরে দেখতে পারবো যেহেতু বাচ্চা আছে তাই। বাহ, টিম টিম চল। এই যে আমরা এটা ভেহিকেলে করে ঘুরে দেখবো এবার। আমরা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখবো। ও, ওই যে দেখা যাচ্ছে মাতৃ মন্দির, এই যে মাতৃ মন্দির দেখা যাচ্ছে, ওই যে বট গাছ। টিম টিম বাবু গাড়ি দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা বট গাছের ছায়ায় রেস্ট করছি ঠান্ডা হাওয়ায়। টিম টিমের জন্য অনেক সুবিধা পেয়েছি, সব জায়গায় ফ্রি এন্ট্রি, অথচ এখানে আমরা এক্সট্রা আওয়ার গাড়ি পেলাম। ইয়ে এই যে মাতৃ মন্দির। মিলে গুলে গেছে। টিম টিম ওই দিকটায় বেবি কেয়ার রুম আর ওয়াশরুম ছিল,
টিম টিমকেও ডায়াপার চেঞ্জ করালাম, আমরা ওয়াশরুমে গেলাম, তারপরে ব্যাক করছি এখন আবার সেই গাড়ি করে যাব। ওখানে ফ্রি বাস আছে, ওই যে দাঁড়িয়ে আছে ওখানে, আমরা ওখানেই যাব। সামনে একটা গাড়ি আছে, ওইটাতে ওঠার চেষ্টা করি। যেখান থেকে গাড়িতে উঠেছিলাম ওই গেটে আবার ছেড়ে দেবে আমাদের। এই বাসগুলোও ফিরছি আমরা এখন ওইখানে যেখান থেকে গাড়িতে উঠিয়েছিল। আমরা এবার বেরিয়ে যাব এখান দিয়ে। এটা তো মাতৃ মন্দির ভিউইং পয়েন্ট। এই সাইড দিয়ে বেরোবো। হ্যাঁ, আমরা এদিক দিয়ে ঢুকেছিলাম, এই ইনফরমেশন এই বিল্ডিং এর ভেতর দিয়ে ওদিক থেকে এসে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কলা পাতায় খাবার দিয়েছে, টিমটিম ঘুমাচ্ছে, কলা পাতায় খাবার দিয়েছে। এটা সাউথ ইন্ডিয়ান দেখা যায় প্রধানত, ওরকমই এই যে রেস্টুরেন্টটা। চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, রোস্টেড চিকেন। ভালো লাগছে টেস্ট, সত্যি দারুণ খাবারটা খেলাম। টেস্টটা অন্যরকম কিন্তু বেশ ভালো। আর খুব তাড়াতাড়ি সার্ভ করছে, এত ভিড় তাও এত তাড়াতাড়ি সার্ভ করছে, দারুণ সার্ভিস। এখানে বোটে করে যেতে হবে, আর এই পাশে হচ্ছে এন্ট্রি টিকিট আছে, তারপরে ভেতরে ঢুকে বোটের জন্য টিকিট কাটতে হবে। টিমটিম এক ঘুম দিয়ে দিয়েছে, এবার খাবে। নদীর ধারেটা চুন্নাম্বরম যে নদী আছে, চুন্নাম্বরম নাকি চুন্নাম্বর নদী, চুন্নাম্বর নদী, সেই নদী থেকে নৌকো করে আমাদের নিয়ে যাবে বোট, বোট বোট। আমরা ভেতরে ঢুকছি, ঢুকে বোটের টিকিট কাটবো। 300 কত করে একটা টিকিট আছে পার হেড। টিমটিম তো ফ্রি। এই যে বোর্ড দাঁড়িয়ে আছে বোধ হয় ওগুলোই নিয়ে যাবে। আর যে টিকিট কাউন্টার, 354 টাকা করে টিকিট। চাইল্ড 117, জানি না ওটা বোধ হয় একটু বড়ো বাচ্চাদের জন্য হবে। চুন নাম্বার বোট হাউস থেকে আমাদের দুজনের 708 টাকা পড়লো। এই যে টিকিট। টিম টিম এখন লাঞ্চ করছে, ওটস আর ডিম সেদ্ধ। চুন নাম্বার রিভার টিকিটটা, সেটা হচ্ছে যাওয়া আসা, অর্থাৎ এখান থেকে একটা বোটে করে যাব, আবার ওখান থেকে আর যে কোনো একটা বোটে করে ফিরব। একটা ব্রিজও আছে, আমরা মোটামুটি এই দিকটা যাব। এখানে একটা বোট হাউস দেখতে পাচ্ছি, নিজেও মাখামাখি করছে খাবারটা আর আমাদেরও মাখাচ্ছে। ডিম খাও, এসো এসো ডিম খাও। বোটে বসে আছি, চৌকো
আচ্ছা, এটা বলতেই ভুলে গেছি, আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি প্যারাডাইজ বিচ। তো চিন নম্বর যে বোট হাউস আছে, এখান থেকে টিকিট কেটে নৌকো করে প্যারাডাইজ বিচে নিয়ে যাওয়া হয়। আবার প্যারাডাইজ বিচে খানিকক্ষণ সময় কাটিয়ে নৌকো করে এখানে ফিরে আসতে হয়। এভাবেই জার্নিটা হয়। আর প্যারাডাইজ বিচ ওয়ান অফ দ্য মোস্ট সুন্দর বিচ যতটুকু আমি জানি, পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে লম্বা বালিয়াড়ি দেখতে পাচ্ছি। প্যারাডাইজ বিচ ব্লু ওয়াটার, এই যে এখানে একটা বিচ গিয়ে ওই পাশের পাড়ে গিয়ে লেগেছে। আমরা নদীটার জল সমুদ্রে পড়ছে না। টিমের ভয় ডর নেই, সমুদ্রে দৌড়ে ছুটে নামতে যাচ্ছে। বাড়ি কাটছেন বিচটা না, নো ডাউট খুব সুন্দর, কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড গরম আর রোদের মধ্যে। বোট চলে এসছে, এবার আমরা যাব। সন্ধ্যেবেলা একটু বেরোলাম, টিম টিম খাওয়া দাওয়া করে নিল। টিম টিমের খাওয়ার একটু অনিয়ম হয়েছে আজকে, তো একটু যাচ্ছি কিছু সন্ধ্যেবেলা খাবার দাওয়া আনা। আমরা রেস্টুরেন্টে বসে খেতে পারছি না, সবসময় ঘরেই নিয়ে যাচ্ছি, কারণ টিমকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়াতে একটু প্রবলেম। তো যাই, দেখি কি পাওয়া যায়। এখানে শুনছি চিকেন ধোসা নাকি খুব ফেমাস, খেয়ে দেখি। গাড়ির ড্রাইভার চিকেন ধোসা আমাকে বলেছিল যে ফেমাস এখানে, তো সেই জন্য অর্ডার দিলাম। ভিডিও করতে ভুলে গেছিলাম, হাফ খেয়ে ফেলেছি। দেখতে একটা উত্থাপমের মতো, বাট এটাই দোসা, ভেতরে চিকেন আছে, মনে হয় ডিমও আছে, আমি ঠিক বুঝতে পারছি না। আমরা আবার বেরোলাম একটু, বিচের ধারে যাব, টিমটিমকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমলো না। আসলে তখন ঘুমিয়েছিল দুপুরবেলায়, ওই জন্য।